the day, that day. Yeah, we are more funny than the Hutan again. বক্সি
তাতে তো আর কি আমার গান গাম তার দুষা পরে বসবো কে কসে তাই তার মনে না অনেক দুঃখ আছে মনে হয় ও তাই समय শাশুড়িমা অঞ্চলে কি বেঁধে দিয়েছিল তোমরা অনেক টাকা পাবে আমি একটু দেখতে চাই দেখি ওটা কি আমি এটা আচ্ছা তোমরা এটাতে কি করবে আমরা তাহলে এটা তো খুবই কম দামি এবং নগণ্য জিনিস এটা আমি নিতে পারি আমার কাছে তেমন কোন টাকা নেই আমি এটাকে এটার দাম 200 টাকা দিতে চাই 200 টাকা আমাকে দিতে পারবে দিবা 200 কম লাগবে 100 টাকা দুইটা নোট 50 টাকা চাইতে নোট তাই রে আরে ভাই আমি 100 টাকা দিতাম তুই দুজন মানুষ গরীব মানুষ এর জন্য আমি 200 টাকা দাম বলেছি আরে 200 টাকা নোট দুজনে ভাঙিয়ে তুমি 100 টাকা নিবা আর ওকে 100 টাকা দিবি বিয়ে করলে আমি বিয়ে করছি তাই তাহলে তুমি 100 টাকা নিবা ওকে কোন দিবা ভাই তুই বিয়ে করছিস তাই তোর তোর শুনো বড় আমার কথা শুনো ও বিয়ে করেছে এর জন্য আমি বলতেছি উনি 100 টাকা আর তুমি নিবা তার একটু কম 100 টাকা বেরি বেরি মাস কাছে বেরি বেরি মাস ওই চাইকো আমি হচ্ছি ডাকাত ডাকাত এখানে কি চাই
ধন দৌলত লুট করে হচ্ছে আমাদের কাজ, তার সাথে আমার সহচর নারী লোভী জানি।
আমার মনে সব
স্বামী Thank you.
তোমাকে আমি আশ্রয় দেব আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবে আচ্ছা বলছি গো তোমার কোলে কে মাসি মাসি গো কোলে ইনি হচ্ছে আমার দাদা আচ্ছা বলছি মাসি বলো আমাদের খাওয়া দাওয়ার ব্যবহার দাবার তোমার করতে হবে আমরাই সব বুঝে নেব এই নাও মাসি चले নদীতে ফেলে তোমাকে খেয়ে ফেলবে তার চেয়ে ভালো আমি তোমাকে বাড়িতে গোসল করিয়ে দেব ঠিক আছে না দিদি আমি নদীতে গোসল করতে যাব
হাতে তোমাকে খাইয়ে দেব, তারপর মাসিমা তোমাকে নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করে দেবে, ঠিক আছে? ছয় মাসের ছয় মাসের
पागला
সীতার অপর নাম জানো কি পাগলা ইয়েস ইয়েস স্যার
এই দুষ্ট স্যার বেতে আনা তো বুঝছেন আপনি বাপের বাপ থেকে এই পাগলা কেন স্যার কেন স্যার আমি তোর নাম কি করে জানবো আমার নাম আপনার মুখ দেখো আপনি মুখ দেখো আচ্ছা তিনটা তার দিয়ে যে যন্ত্র বাজে তার নাম কি স্যার তিন রে তার দিয়ে যে যন্ত্র না বাজায় তার নাম কি ওটা নৌকা একটা বাদ দিলে দুতারা আরেকটা বাদ দিলে স্যার আর একটা যদি অন্তে বাদ দেন তাইলে একতারা আমার নাম হলো একতার আলী গুড 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 স্যার 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 পাগলা আমাদের বাড়ির চাকর থাকে কি কইলি সরি আমি তো বলতে সাউর খাসি তোর বাবা না তোর মার কাছে পয়সা থাকে তোর বাবা না তোর মার কাছে পয়সা থাকে এই কথা না বুঝছো এরকম করে না তোমরা আমরা যাই না স্যার স্যার তাজেল আমারে কয় কি ওই পাগলা চল খেলে আই গে আচ্ছা রে বলো দেখি তুমি কোথায় থেকে চলে আসো বলো দেখি আসো কোথায় থেকে স্কুলে আসো আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে আসি শ্যামপুর মাসিমার বাড়ি থেকে চলে আসো তোমার কে কে আছে কেন আমার মাসিমা আছে আমার দিদি আছে আচ্ছা তোমার দিদিকে তুমি দেখতে পাও না স্যার আমার দিদিকে আমি হ্যাঁ সে এখন আসবে আমার সন্দেহ হচ্ছে সেই উপদেশ মতো কাজ করলে তুমি বুঝতে পারবে সে তোমার কেমন দিদি চলো আজ তোমাদের ছুটি
Thank you.
সাজাবি তাই তো তোমাকে বিশেষ কিছু বলবার মতো অধিকার আমার নেই তবুও না বলে পারছি না আচ্ছা তুমি বলো তো একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে কেন একটি মাঝি তো একটি নৌকা চালাতে পারে তাই যদি হয় তাহলে তুমি আমার মাঝিকে নিয়ে টানাটানি করছো কেন তোমার যদি মাঝির প্রয়োজন হয় আমার সঙ্গে এসো এখানে তোমরা জুয়ার অনেক মাঝি আছে একটাতে ধরিয়ে দেবো Yeah.
Yeah.
দাদা অনেক বেলা হয়ে গেছে, এখন তুমি স্কুলে চলে যাও। এই দেখো তোমাকে না জরির জমা গাড়ি দিয়ে কত সুন্দর লাগছে, আর ওই দেখো ওই বৃক্ষের সঙ্গে না উড়িয়াবাস ঘোড়া বাঁধা আছে, তুমি চাবুক মারতে মারতে স্কুলে প্রবেশ করবে, ঠিক আছে চলো। আমরা দিয়ে আসতে হবে হাতির আমরা।
Thank you.
সমষ্টি যাত্রা বিশ্বত মন্ডলী আজকের এই রহিম রূপান নাটকে তাজেলের গানে এবং অভিনয় সন্তুষ্ট হয়ে আমাদের প্রিমিয়ার স্টাফ গণেশ দাদা তাকে ১০০টি টাকা দিয়ে দয়া করেছে, ধন্যবাদ সবাইকে। সেখানে রহিম রহিম সেই সাথে রহিমের গানে এবং অভিনয় সন্তুষ্ট হয়ে প্রবাসী সানি আক্তার তাকে ৫০টি টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ সবাইকে। সেই সাথে আমাদের আজকের নাটকের টিকিট স্টাফ এখানে যে তার লাভ করছেন মোহাম্মদ সেন্টু সেও তাদেরকে ২০টি টাকা দিয়ে দোয়া করেছেন, ধন্যবাদ সবাইকে। রূপার সেই সাথে রূপালীর গানে এবং অভিনয় সন্তুষ্ট হয়ে আব্দুল মান্নান তাকে ১০০টি টাকা দিয়ে দয়া করেছেন, ধন্যবাদ সবাইকে। দাও দাদা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও,
করে দাও ঠিক আছে দাদা তুমি যখন আমাকে সহ্য করতে পারছো না তাহলে আমি চলে যাচ্ছি দাদা আর কোনদিন আমি তোমার সম্মুখে আসবো না আমি আর কোনদিন তোমার সম্মুখে আচ্ছা দিদি গো সত্যি করে বলো তো সত্যি করে বলো তো তোমার কি বিবাহ হয়েছে
আমার কি বিবাহ হইছে হায় আল্লাহ এখন আমি কি করব আর কি বা বলব এখন কঠিন পরীক্ষা তুমি আমাকে ফেলে খোদা এখন আমি কি উত্তর দেব তোমারই মিতা আমার দুলাভাই কোথায় আছে আমি তার কান ধরে কোথায় সাহেব বাদশাহ নূর রহিম আগামী করলো
আমার ঘোড়ার সঙ্গে রেস খেলায় পরাজিত হয়েছি। আমার ঘোড়ার সাথে রেস খেলায় আমি পরাজিত হয়েছি। প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল তোমাকে প্রচুর পুরস্কার দেব, তোমাকে প্রচুর পুরস্কার দেব। এখন ভাবছি, এখন ভাবছি তোমাকে কি পুরস্কার দেওয়া যায়, তোমাকে কি পুরস্কার দেওয়া যায়। এখন পুরস্কার দেব, এমন পুরস্কার দেব তুমি চির সুখী হও, তাতে তুমি চির সুখী হও। তাই তাই না? না, ও ঠিক করেছি, আমি ঠিক করেছি। এই কে আছে? আই কে আছে? আমি এখনই যে পত্রটা পৌঁছে দিচ্ছি মাসি, তারা
তাড়াতাড়ি যাও, আমার দাদাকে আমার আমার যে খুব দেখতে ইচ্ছে করছে। রেখো না, তুমি আমার দাদাকে ভালো রেখো, সুস্থ রেখো, আবার ভালোই ভালোই আমার কাছে ফিরিয়ে দিও। কোথায় রে Thank you.
প্রসাদ আমার কাছে আমার এই কুঁড়ে ঘরে অনেক ভয় আপনি দয়া করে এখান থেকে চলে যান আমি এই স্থান ত্যাগ করতে আসি নাই সুন্দরী আমি এই স্থান ত্যাগ করতে আসি নাই সুন্দরী আমি এসেছি আমি এসেছি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব তবে দস্যু দুরাচার তোর মতো শয়তান আমার কিচ্ছু করতে পারবে না Thank you.
আমার শত্রু হলেও সে তোমার পিতা। না দিদি, সে আমার পিতা নয়, সে একটা তোমাকে হরণ করতে এসেছিল। Yeah.
তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি কিছু দেখি না। এখন শুধু তোমাকে নিয়ে আবার আমরা দেশে চলে যাব। তুমি সখাই আমার হাত তুলো